দুইটা কাজ না করে পৃথিবী থেকে যাওয়া যাবে না। আমার ছোট্ট গবেষণা, কিছুই যদি আমি এবং আপনি না করতে পারি, তো দুইটা কাজ না করে পৃথিবী থেকে গেলে বাঁচার রাস্তা নাই। এক, বিনা সালাতে যদি পৃথিবী থেকে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেই থেকেছে, রব্বি জাআলনি মুকিমাস সালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ গো আমাকে নামাজি বানান, আমার পরবর্তী বংশধরকে নামাজি বানান, কেউ যেন বেনামাজি না থাকে আল্লাহ আমার বংশে, আল্লাহ আমি যেন বেনামাজি না হই। মানে বেনামাজি হে দুনিয়া থেকে যাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? কিছুই যদি না করে যেতে পারেন, অন্তত কি হে দুনিয়া থেকে বিদায় নিতে হবে? সালাত আদায়কারী হে। আর নিজের সন্তানকে যদি কিছুই বানাতে না পারেন, অন্তত কি বানাতে হবে? সালাত আদায়কারী। এটাই সবচেয়ে বড় সফলতা। খুব গভীরভাবে ভেবে দেখবেন, একজন সালাত আদায়কারী যে পাঁচ অক্ত সালাত আদায় করে, ও সবচেয়ে সফল। আর একটা জিনিস না করে যাওয়া যাবে না, সেটা যে কোরআন না শিখে। এটা কল্পনায় আনা যাবে না যে আপনি কোরআন পড়া জানেন না আর আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার কোরআন পড়ার ভাগ্য হয়নি আর আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এটা যেন না হয়। আল্লাহর ওয়াস্তে দোয়াই লাগে, বিনা সালাতে বিনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পৃথিবী থেকে না উঠায়। আল্লাহুম্মা আমিন বলেন। বিনা সালাতে বিনা কোরআনে দুনিয়া থেকে যাওয়া যাবে না। কিছুই না করতে পারলে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তানকে।